আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং এই বইটা পড়াবো। আজকে এর তৃতীয় অধ্যায়ের কিছু আলোচনা হবে। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে অর্থের সময়মূল্য। অর্থের সময়মূল্য কি এর ধারণা, এ সম্পর্কে আমরা প্রথমে জানব। অর্থের সময়মূল্য ফিনান্সের ভাষায় সময়ের সাথে সাথে অর্থের যে মূল্য পরিবর্তন হয় তাকে অর্থের সময়মূল্য বলে। এখন বর্তমানে 100 টাকার যে মূল্য আছে, ভবিষ্যতে 100 টাকার সেই মূল্যটা থাকবে না, পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ আজকের সময়ের 100 টাকা পরবর্তীতে সেই 100 টাকার মূল্য পরিবর্তন হয়ে যাবে, সেটাই হচ্ছে অর্থের সময়মূল্য। অর্থের সময়মূল্যর কিছু গুরুত্ব আছে। গুরুত্বের মধ্যে ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের মধ্যে অর্থের আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ, এই দুটো জিনিস কাজ করে। এর মধ্যে আরও কিছু গুরুত্ব আমার আছে, তা হচ্ছে সুযোগ ব্যয়, প্রকল্প মূল্যায়ন, ঋণ গ্রহণ সিদ্ধান্ত। এই তিনটা জিনিস অর্থের সময়মূল্যর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। অর্থের সময়মূল্য নির্ধারণ করার জন্য আমাকে কিছু বিষয় জানতে হবে। অর্থাৎ অর্থের সময়ের যে মূল্য, তার প্রথমে আছে PV, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু, অর্থের বর্তমান মূল্য, FV, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য, ফিউচার ভ্যালু। এর সাথে তোমার সুদের আছে 1, এবং আয় হচ্ছে তোমার সুদের হার, আর আছে তোমার এন হচ্ছে তোমার সময়। এই অর্থের সময় মূল্য নির্ধারণ করার সময় তোমাকে 5টা সূত্রের উপর নির্ধারণ করতে হবে। অর্থের সময়মূল্যর এই তৃতীয় চ্যাপ্টার থেকে বেশিরভাগ সময় তোমাদের কিছু অঙ্ক আসে, সেই অঙ্কগুলো সমাধান করার জন্য এই তৃতীয় অধ্যায়ের 5টা সূত্রের মাধ্যমে তোমাকে সমাধান করতে হবে। 1 নম্বর সূত্র দেখো, PV = FV / 1 + I / N। এখানে FV তোমার প্রশ্নে চাওয়া হবে, এবং তোমার উদ্দীপকে এই পুরাটা PV মানে বর্তমান মূল্য দেওয়া থাকবে, আয় সুদের হার দেওয়া থাকবে, এই সময়ের মূল্য দেওয়া থাকবে, প্রত্যেকটা জিনিস দেওয়া থাকবে উদ্দীপকে। তোমাকে শুধু খুঁজে বের করে সূত্রটার মধ্যে বসালেই অঙ্ক হয়ে যাবে। 2 নম্বর সূত্রে দেখো, PV = FV / 1 + I / N। এখানে এই সম্পূর্ণটা তোমার উদ্দীপকে দেওয়া থাকবে, তোমাকে শুধু PV অর্থাৎ বর্তমান মূল্যটা বের করতে হবে। এরপরে তুমি আসো এর অর্থের সময়মূল্যর তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র আছে তোমার FV = PV / I / N / M। প্রথমে আমরা ভবিষ্যৎ মূল্যের সাধারণ একটা সূত্র দিলাম, এরপর ভবিষ্যৎ মূল্যের আর একটা সূত্র, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সূত্র। ভবিষ্যৎ মূল্যের কোনো সাধারণ প্রশ্ন করলে তুমি 1 নম্বর সূত্র ব্যবহার করবা, ভবিষ্যৎ মূল্যের কোনো চক্রবৃদ্ধির প্রশ্ন চাওয়া হলে তুমি 3 নম্বর সূত্র ব্যবহার করো। এই 3 নম্বর সূত্রে তোমার PV = 1 + I / M / M। এখানে শুধু বাড়তি এম শব্দটা আমার আছে, প্রথম 2টা সূত্রে আমার এম ছিল না। এম হচ্ছে তোমার চক্রবৃদ্ধির সংখ্যা। কোনো টাকা বছরে 12 বার চক্রবৃদ্ধি হয়, প্রতি মাসে 1 বার করে চক্রবৃদ্ধি হয়, কোনোটা বছরে 2 বার চক্রবৃদ্ধি হয়, সেটা বছরে 6 মাস পর পর, কোনোটা বছরে 4 বার হয়, কোনোটা বছরে 3 বার হয়। এইভাবে যে কয়েকবার চক্রবৃদ্ধি হবে তুমি সেই চক্রবৃদ্ধি সংখ্যাটা M = এই সূত্রের মধ্যে বসিয়ে দিবে। এরপরে তুমি আসো তোমার 4 নম্বর সূত্র। 4 নম্বর সূত্রে তোমার আবার PV বা বর্তমান মূল্যটা চাওয়া হয়েছে। PV = FV / 1 + I / N / M। এইখানে বর্তমান মূল্যে তোমার একটা সাধারণ সূত্র চাওয়া হয়েছে, এরপর বর্তমান মূল্যের আর একটা সূত্র চাওয়া হয়েছে। বর্তমান মূল্যের এই সূত্রের মধ্যে তোমার এম সংখ্যাটা শুধু বেশি আছে। এমটা আমরা আগেই বুঝে নিলাম, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সংখ্যা। বর্তমান মূল্যের সাধারণ কোনো প্রশ্ন চাইলে তুমি দ্বিতীয় সূত্রটা ব্যবহার করবা, যদি বর্তমান মূল্যের কোনো চক্রবৃদ্ধি জিনিস দেয় তখন তুমি তৃতীয় সূত্রটা ব্যবহার করবা। এই হচ্ছে তোমার
চারটা সূত্র, অর্থের সময় মূল্যের মধ্যে এই চারটা সূত্র, দুটো বর্তমান মূল্যে, দুটা ভবিষ্যৎ মূল্যে। এরপর তোমার পাঁচ নম্বর সূত্র যে একটা আছে সেটা হচ্ছে তোমার প্রকৃত সুদের হার। যখন প্রকৃত সুদের হার চাবে তখন তুমি শুধু ইএআর ইফেক্টিভ আর্নের অ্যানুয়াল রেট এই সূত্রটা তুমি ব্যবহার করবা। এই সূত্রের মধ্যে আছে ইএআর সমান সমান এক যোগ ইন্টু আই এম পাওয়ার এম বিয়োগ এক। এই হচ্ছে প্রকৃত সুদের হারের পাঁচ নম্বর সূত্র। যখন প্রশ্নে প্রকৃত সুদের হার চাওয়া হবে তখন তুমি এই পাঁচ নম্বর সূত্রটা ব্যবহার করবে। অর্থের সময় মূল্যের মধ্যে এই পাঁচটা সূত্র হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ সূত্র। এই পাঁচটা সূত্রের মাধ্যমে এই তৃতীয় অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক তোমার সমাধান করা হয়। তো আজ আমি তোমাদের এই পাঁচটা সূত্র দিলাম। এর পর ক্লাসে আমি এই পাঁচটা সূত্রে কীভাবে অঙ্কে প্রয়োগ করা লাগে সেই সম্পর্কে আমি তোমাদের ধারণা দেব। প্রত্যেকটা অঙ্কেরই তোমার দু একটা করে উদাহরণে যদি তুমি করতে থাকো তাহলে দেখবো অঙ্কগুলো তোমার পরিষ্কার হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরপরে ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়ের কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।